ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত সহিংসতায় হতাহত শিশু নারী ও বেসামরিক লোকজনকে দেখেও যাদের প্রাণ কেঁদে না ওঠে তাদের হৃদয় পাথরের তৈরি বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য তিনি কথাও বলেছেন যে গাজায় ধ্বংসযজ্ঞকে কোনো কোনো পক্ষ সহিংসতা উস্কি দিতে ব্যবহার করতে পারে সুতরাং এ ব্যাপারেও সবার সতর্ক থাকা প্রয়োজন শুক্রবার মস্কোতে এক উচ্চ পর্যায়ে সরকারি বৈঠকে পুতিন বলেন একটি স্ফুলিঙ্গ কিংবা গোলা নিক্ষেপ করা সহজ খুবই সহজ কিন্তু তারপর যে পরিস্থিতি সৃষ্টি হয় আপনি যদি স্বাভাবিক মানুষ হন তাহলে যখন হামলায় রক্তাক্ত শিশুদের যন্ত্রণা আপনি নিজের চোখে দেখবেন সে সময় আপনার হাতের মুঠো দৃঢ় হবে এবং চোখ অস্ত্রুতে ভরে উঠবে সাধারণ লোকজনের ক্ষেত্রে এমনটাই ঘটতে থাকে কিন্তু এসব ভয়াবহ দৃশ্য দেখার পরও যারা স্বাভাবিক রয়েছে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তাদের হৃদয় নেই কিংবা যদি থেকেও থাকে তাহলে সেই হৃদয় রক্ত মাংস দিয়ে নয় পাথরের তৈরি সম্প্রতি ইসরায়েল সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সেখানে গত সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাজ যোদ্ধাদের হামলার কিছু ছবি ও ভিডিও দৃশ্য দেখে কেঁদে ফেলেন তিনি আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের অধিকাংশের মতে উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রা যুদ্ধ দেখছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চল এদিকে গাজা উপত্যকার সহিংসতাকে কেন্দ্র করে দেশে বেড়ে চলেছে ইহুদি ধর্মাবলম্বীদের ও ঘৃণামূলক অপরাধ সম্প্রতি রাশিয়ার মুসলিম অধ্যুষিত বিশাল ইহুদি বিরোধী দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ছেষট্টি জনকে এ ব্যাপারে রুশ কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুতিন বলেন আমাদের অবশ্যই ঠান্ডা মাথায় এসব পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সমস্যার শেকড় খুঁজে বের করতে হবে